বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে 10 এপ্রিল 2020। আগেবার আমরা 31 থেকে 33 নম্বর আয়াত এটার মানে বলেছিলাম লাস্ট টু সেশন আগে। তো আজকে দেখি এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে কি সংক্ষেপে তার তফসির থেকে আমরা কিছু ফায়দা নিই এই 31 থেকে 33 নম্বর আয়াতের। বেসিক্যালি ইন সামারি যেটা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নামকরণ জানিয়েছিলেন, যে এটার নাম এটা, এটা মানুষ, এটা অ্যানিমাল, এটা ফেরেস্তা, এটা এ, এটা ওই, সবাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিখাইছিলেন। এবং তারপরে এটা ডিসপ্লে করে বলেছিলেন যে ফেরেস্তাদেরকে যে এগুলোর নাম তোমরা বলো, এগুলা জিনিসের নাম তোমরা বলো, আর বি উ নি বি আসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তখন তারা সবাই হোয়াট আর ইউ ডুইং ওভার হিয়ার, তখন ফেরেশতারা এগুলার নাম বলতে পারেন, দে কুড নট সে এগুলার নাম কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম টাইপের নলেজ যে কোনো কিছু ডিসক্রিপশানকে একত্রে করে একটা জিনিসের ভিতরে এটাকে নামকরণ করা, যে অনেক এই জিনিসটাকে আপনি ডিসক্রাইব করতে পারেন, এটা হচ্ছে একটা কি, এটা একটা পেন, এটাতে লেখে, এটাতে, কিন্তু জাস্ট একটা ওয়ার্ড পেন অথবা কলম, ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে যে এত বড় একটা ডিসক্রিপশানকে অ্যাবস্ট্রাক্ট করে এই একটা ওয়ার্ডের ভিতরে নিয়ে আসা, এই টেকনিকটা ছিল না আদম আলাইহিস সালামের কাছে, আই মিন অ্যাঞ্জেলসদের কাছে। ওই জন্য তারা এইভাবে এই এই নামকরণটা তারা নামকরণ করাটা তারা করতে পারেনি, এবং তারা পুরা স্যারেন্ডার করে আল্লাহর কাছে বলেছেন যে লা ইলাহা ইল্লানা ইল্লা মা আল্লামতানা, জাস্ট বি কোয়াইট, আই এম ডুইং এ ভিডিও ওভার হিয়ার, আচ্ছা আপু থ্যাংক ইউ, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, মানে হে আল্লাহ আপনি যেটা আমাদেরকে জানান এটার বাইরে আমাদের কোনো ওয়ে নাই জানার, পুরা নলেজটা এটা আপনারই। ওই জন্য আসলে আমরা অ্যাজ এ হিউম্যান বিইংস যেগুলো নলেজ জানি, ওয়েদার ইন মেডিসিন, ইন ফিজিক্স, ইন ম্যাথ, যত যত নলেজই, অথবা সবচেয়ে বড় টাইপের নলেজ কি, কোরআন এবং হাদিসের নলেজ, রিভিলেশন ফ্রম ওয়াহি, তো এগুলো সব কিছুই কিন্তু ইটস কামিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য যদি আল্লাহ আমাদেরকে নলেজটা না দেয়, উইল নট বি এবল টু নো দোজ নলেজ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতারা পুরা সারেন্ডার করলো যে দে ডোন্ট নো এনিথিং, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আদমকে বললেন যে এখন তুমি তাদেরকে বলে দাও যে হোয়াট ডাজ দিস মিন, এটার মানে কি, এটার মানে কি, এগুলো কি, আম বি আসমাহিম, মানে যেমন একটা ক্লাসে যখন টিচার বিভিন্ন স্টুডেন্টদেরকে একটা কোশ্চেন করে কেউ পারে না, তখন টিচার একটা সবচেয়ে বেস্ট স্টুডেন্টকে তাদের সামনে নিয়ে এসে বলে যে ক্লাসদের সামনে নিয়ে এসে বলে যে এখন এদেরকে বলে দাও এটার এটার সলিউশনটা বলে দাও, তখন ওই স্টুডেন্টটা যখন সবাইদেরকে বলে দেয়, তখন টিচার গর্ববোধ করে বলে যে দেখলা আলাম আকুল্লা কুমিনী আলম গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি সব কিছুর আনসিন যেটা গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ এটা সম্বন্ধে আমি জানি, ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তো এটাই ছিল আসলে সামারি মিনিং অফ দিস ভার্সেস 31 থেকে 33 নম্বর ভার্স। ইবনে কাসির এখানে দু একটা জিনিস মানে আরেকটু ডিটেলস বলেছে, যেটা আজকে আসুন আমরা আলোচনা করি। আসমা আকুল্লাহ মানেটা কি, মানে অ্যাকচুয়ালি আল্লাহ আদমকে কি কিসের নাম শিখিয়েছেন, হোয়াট ইজ আসমা আকুল্লাহ। আসমা আকুল্লাহ মিনস যে দ্য নেমস অফ এভরিথিং। আসমা আকুল্লাহ মানে কি বলতো, The names of everything. সব কিছুর নাম আসমা আকুল্লাহ। এখন ইবনে আব্বাস বলছেন যে যে এই আসমা আকুল্লাহতে ইনক্লুড করে আদম সন্তানগুলা, মানে আমার আপনার নামও ওই লিস্টের ভিতরে ছিল, ইভেন এবং এটাতে ইনক্লুড করে অ্যানিমালসদের নামগুলো, লাইক এটা ডঙ্কি, এটা হর্স, এটা লায়ন, জিরাফ, আর কি হতে পারে,
What are the names? Whale. ঠিকই বলেছ, আসমা কুল্লাহ। এগুলার সব কিছুর নাম আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, যে যে এত বড় একটা জিনিস, মানে সূক্ষ্ম ডিফারেন্স থাকে, যেমন বিড়াল, ক্যাট এবং লায়ন, এই দুইটার ভিতরে ডিফারেন্স কি তোমার মনে হয় ক্যাট এবং লায়নের ভিতরে? এক্স্যাক্টলি। তা এখন যদি এরকম একটা নাম থাকতো না, যে এটা হচ্ছে বিড়াল এবং এটা হচ্ছে বাঘ, তাহলে আমরা কী করতে হতো? ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর আস, যে বলতে হতো যে যেটার সাইজ একটু বড়, যেটার চারটা ইয়ে আছে, কিন্তু এ ম্যাও বলে, আবার ও হচ্ছে ম্যাও বলে না, এরকমভাবে। সো এভরি টাইম এটা খুবই ডিফিকাল্ট হতো। ওই জন্য কি সুন্দরভাবে, যাতে আমাদের টাইম ওয়েস্ট না করি, আল্লাহ সুবহানাহু তাআলা জাস্ট একটা ছোট ওয়ার্ড দ্বারা আদমকে শিখিয়ে দিয়েছেন, যে এটাকে তুমি বিড়াল বলো এবং এটাকে তুমি বাঘ বলো, ফর এক্সাম্পল। আদারওয়াইজ প্রত্যেকবার এটাতে অনেক লম্বা লেকচার দিতে হবে, যখন আমরা কমিউনিকেট করবো অথবা ওইটা নিয়ে চিন্তা করবো। আসলে ল্যাঙ্গুয়েজের অনেক সময় আমরা মনে করি যে ল্যাঙ্গুয়েজকে বা ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিউনিকেশন টুল হিসেবে দিয়েছেন, কিন্তু আসলে ইটস নট দ্যাট। কমিউনিকেশন হয়তো ইটস অনলি 5%, মানে আমরা সারাদিনে কতক্ষণ, মানে কত টাইম তুমি ইউজ করো, আয়েশা, কত টাইম তুমি ইউজ করো ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজটা টু কমিউনিকেট উইথ আদার্স, ভার্সাস ওই ল্যাঙ্গুয়েজটা তুমি ইউজ করো ফর ইওর ইন্টারনাল কমিউনিকেশন, তোমার উইথ ইওর ওন সেলফ, মানে যেটা আমরা চিন্তার জগতে আমরা ইউজ করি। অফকোর্স চিন্তা আমরা বেশি করি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এটা 5% হয়তো না, অ্যাভোভ 9%। কাজে আসলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে এই এই ল্যাঙ্গুয়েজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন ইন কোরআন, মানে এই 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 যে নামকরণ শেখানোর কিন্তু বিষয়ে, যে আদমকে যে এই একটা স্পেশাল নলেজ দিয়েছেন অফ গিভিং নেমস টু অবজেক্টস, এইটার যে মানে এইটা দেওয়ার কারণেই তো আমরা এখন কোরআন হাদিসটা বুঝতে পারছি। আদারওয়াইজ যদি আমরা সব কিছুই যদি অ্যানিমাল বা অন্যদের মতন, যাদের কাছে এই স্পেশাল সিক্রেট নলেজটা নাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমাদের রিসর্ট করতে হতো যে সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে যেটা দেখছি ওইটাই হয়ে যেত আমাদের এভরিথিং। কিন্তু ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা শুধু চোখের সামনে যেটা দেখছি না, বরং যেটা আনসিন, আমরা জানছি যে এটা হচ্ছে একটা পেন, এটা একটা গাধা, এটা একটা ঘোড়া, এটা একটা অ্যাঞ্জেল, এটা হচ্ছে নামাজের সিস্টেম। এইটা এই যে আরও বেশি আস্তে আস্তে ছোটো নাম থেকে বড় করে তাদের ক্যারেক্টার এবং আরও বেশি হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশনে যখন আমরা যাই, এটার পিছনে আসলে যত আপনি চিন্তা করবেন বেশি, তত বোঝা যাবে যে এইটার সিগনিফিক্যান্সটা কত কত হয়। লেট আস কন্টিনিউ। দেবেন আব্বাস আরেকটা রেওয়ায়তে বলছেন যে আসমা কুল্লাহা, যেগুলা আদমকে আল্লাহ শিখিয়েছিলেন, এটাতে যেগুলা মানুষরা ইউজ করে ফর দেয়ার ডে টু ডে ইউসেজ, মানুষদের নাম, পশু পাখিদের নাম, এটা আসমান, এটা জমিন, এটা পাহাড়, এটা গাছ, এটা নদী, এটা ঘোড়া, এটা গাধা, এবং অল দিস টাইপ অফ নেমস। ইবন আব্বাসের আরেকটা কথা আছে যে তাকে শিখিয়েছিলেন আস-সাহফাতু ওয়াল কদর, মানে এটা এটা ডিশ, এটা বাটি, এটা চামচ, এটা থাল, এটা এইসব জিনিসের নামগুলোও আল্লাহ শিখিয়েছিলেন। আরও ইন্টারেস্টিং যে বলছেন যে ইভেন মানুষের ক্যারেক্টার্সগুলোও, যখন হাঁচি দেয় মানুষ অথবা হাই তুলে, অথবা ইভেন টু দ্য এক্সটেন্ট যে যখন তার ডাইজেস্টিভ সিস্টেমের কারণে যেগুলা বাতাস বাহির হয় তার থেকে, এগুলারও নাম শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে। ইবন জারির বলছেন যে যে ফেরেস্তা এবং মানুষদের নাম শিখিয়েছেন, কারণ এটার পরে বলছেন তুম্মা আরাদাহুম, মানে যখন এই নামগুলোকে ডিসপ্লে করলেন অ্যাঞ্জেলদের সামনে, যে এগুলোর নাম বলো তোমরা দেখি, যে ওয়ার্ডটা ইউজ করলেন আরাদাহুম, হুম ওয়ার্ডটা ইউজ করলেন, তো হুম সাধারণত মিন করে ফর সামথিং দ্যাট হ্যাজ, যার যার মানে যার আকল আছে, কিন্তু যেগুলা অবজেক্ট ওগুলোকে হুম বলা হয় না। ইবন কাসির বলছেন যে দিস ইজ নট ট্রু,
ইবিন কাসির ইবিন জারিরের এই মতকে সাপোর্ট করেনি, বরং বলছে যে হুমে দুইটাও আসতে পারে, এবং সে একটা সাপোর্ট দিয়েছেন অন্য একটা সুরা কোরআনের, যে যখন একটা বড় গ্রুপ থাকে তার ভিতরে অবজেক্টও আছে, আবার যাদের আকেল আছে এরকম, মানে যেগুলা কী বলে জামাদার, যেগুলোতে ইংলিশ আমরা ইট বলি, আবার যেগুলো যার ব্রেন আছে বা আকলাস তাকে আমরা অ্যাড্রেস করার সময় হি অথবা সি বলি, ফর এক্সাম্পল। কিন্তু যখন একটা গ্রুপের ভিতরে সবাই থাকে তখন তাদেরকে ওই ওই যাদের আকল আছে হোম ওয়ার্ডটা ইউজ করা যায়, এবং এটাতে সাপোর্টিভ একটা আয়াত সুরা নূরের ব্যবহার করেছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, আল্লাহ সব দাব্বা যেই জিনিসই চলাচলা মানে হাঁটে, যেই জিনিসই হাঁটে দুনিয়ার বুকে তাকে দাব্বা বলা হয়, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু যে জিনিসই হাঁটে তার ভিতরে যাদের আকল আছে যেমন মানুষ, আবার যার আকল নাই যেমন বিড়াল ছাগল, এরা সবাই হাঁটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্রে অ্যাড্রেস করার জন্য হুম ওয়ার্ডটা ইউজ করেছে, যেটা সাধারণত আদারওয়াইজ শুধু যাদের আকল আছে তাদেরকে ব্যবহার করা হয়। কাজেই ইবনে আব্বাস ইবনে কাসির এই আয়াতটাকে আরও জেনেরিক সেন্সে ওনার মত যে এই এই আসমা ইটস নট অনলি, যে নামকরণটা শুধু শুধু মানুষ এবং ফেরেস্তাদের নাম আদমকে আল্লাহ শিখিয়েছিলেন, নো, বরং ইট এক্সটেন্ড এভরিথিং। ওই জন্য আসমা আকুল্লাহা ইজ এ খুবই জেনারিক ওয়ার্ড, যেটাতে সব কিছুই আসছে, ইভেন ক্যারেক্টার্স যেগুলো আমরা অ্যাডজেক্টিভ বলি, এই ক্যারেক্টার্সও এগুলোর ভিতরে ঢুকছে, নট অনলি অবজেক্টস এবং এই অবজেক্টসদের ক্যারেক্টার্স, মানে মানুষের যেগুলো ক্যারেক্টার আছে, হ্যাপিনেস অ্যাঙ্গার এই ওই এগুলো সব কিছুই এগুলোর ভিতরে আসছে। তারপর যদি আমরা কন্টিনিউ করি আরও দুই একটা পয়েন্টস এই আয়াতে, ইনকুন্তুম সাদিকিন, মানে আল্লাহ তো বললেন যে ডিসপ্লে করে বললেন যে বলো এগুলোর নাম কি, যদি তোমরা সত্যিবাদী হয়ে থাকো, কিসের সত্যিবাদী, ইনকুন্তুম সাদিকিনটা কাকে মিন করছে, ইনকুন্তুম সাদিকিন, এখানে কাতাদা বলছে যে ইনকুন্তুম সাদিকিন, যে আমি এরকম কোনো কিছু সৃষ্টি করিনি যেগুলা, মানে ফেরেস্তাদের ধারণা ছিল যে আমরা, মানে ফেরেস্তারা নিজেরা নিজেদেরকে মনে করতো যে আল্লাহর সব সৃষ্টির ভিতরে আমরাই বেস্ট এবং আমরাই সবচেয়ে নলেজেবল, আমাদের থেকে আল্লাহ এরকম কোনো কিছু সৃষ্টি করতে পারে না যেটা হচ্ছে আমাদের থেকে বেশি সুপিরিয়র। তো এই জিনিসটা তাদের মনের ভিতরে একটা ধারণা ছিল ফেরেস্তাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তাদেরকে এই পরীক্ষাতে যখন তারা ফেল করলো, তারা বলতে পারলো না নাম, তখন আল্লাহ বললেন যে দেখো তোমরা তো যদি আসলেই সত্যিবাদী হয়ে থাকতে তাহলে এগুলো নাম বলো, আমি এখন আদমকে আরেকটা জাতিকে আমি কেবল সৃষ্টি করলাম, সে এগুলো জানে তোমরা জানো না, কাজেই তোমাদের এই ক্লেইমটা ইনকুন্তুম সাদিকিন ইটস নট ট্রু। ওই জন্য এরকম টাইপের আয়াতকে সামনে রেখে অনেকে বলে যে মানুষ জাতি দে আর বেটার দ্যান ফেরেস্তা। এনিওয়ে দ্যাটস ডিফারেন্ট টপিক, এখানে আমি কোনো ফাইনাল কোনো ভার্ডিক্ট দিতে চাচ্ছি না, বা এই ওপিনিয়ন নিয়ে হয়তো অন্য কোনো ইনসিডেন্টসে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। অন্যান্য কিছু সাহাবিরা এই ইনকুন্তুম সাদিকিন, যদি সত্যিকারী অর্থে তোমরা সত্যিবাদী হয়ে থাকো, যদি তোমরা সত্যিবাদী হয়ে থাকো, ইফ ইউ আর ট্রুথফুল তোমাদের এই ক্লেমে, এটাকে মিন করেছেন যে তাদের যারা ওই ক্লেম করেছিল যে যদি দুনিয়ার বুকে কাউকে পাঠানো হয় তারা তো আবার ফাসাদ করবে, হাঙ্গামা করবে এবং কিলিং করবে, ওই সিদুনা ফিল আর্দ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টেস্টে বলতে চাচ্ছেন যে নো, তাদের ভিতরেও একটা ক্যারেক্টার আছে যেটা তোমরা জানো না, সেই মানুষ জাতির ভিতরে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে তাকে আমি এই নলেজটা আমি দিয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করছেন। ওই জন্য ইবনে জারির খুব সামারিভাবে সুন্দর এই এই আয়াতের সামারিটা এইভাবে বলছেন যে যে আমি যখন এই দুনিয়াতে আমার খলিফা পাঠাবো, তখন তোমরা ধারণা করেছিলে হে হে ফেরেস্তা যে আমি যখন খলিফা পাঠাবো তারা শুধু দুনিয়াতে হাঙ্গামা করবে, কিন্তু আমি
আমার যে আরেকটা জিনিস এটার ভিতরে হিডেন আছে যেটা তোমরা জানতে না, যে সেটা হচ্ছে যে তারা তাদের ভিতরে ভালো লোকও থাকবে, তাদের ভিতরে ফেরেস, তাদের ভিতরে নবীগণ থাকবে, সাহাবা থাকবে, তাবেঈন থাকবে, তাদের ভিতরে বড় পরেজগার থাকবে, মুজাহিদ থাকবে, আলেম থাকবে, যারা আল্লাহর ধর্মটাকে এই দুনিয়ার বুকে এস্টাবলিশ করবে, এরাও থাকবে। তা এখন যদি তোমরা তোমাদের সামনেই যে জিনিসটা অ্যাপারেন্ট আছে, যেগুলো আমি তোমাদের সামনে ডিসপ্লে করে বললাম, এগুলোর নাম বলো, এবং তোমরা এটা বলতে পারলে না, হুইচ ইজ অলরেডি ইন ফ্রন্ট অফ ইউ, একটা ফিজিক্যাল জিনিসকেও তোমরা অ্যান্সার দিতে পারলে না, তাহলে যে জিনিসগুলো স্টিল আনসিন গাইব, তোমাদের সামনে যেটা নাই, অ্যাপারেন্টলি তোমরা এখনও জানো না, এইটা তো তোমরা আরও বেশি ইউজ, মানে তোমাদের ইগনোরেন্সটা ওইখানে আরও বেশি প্রকাশ পাবে, যেটা প্রকাশের জিনিসেরই নাম কারণ বলতে পারলে না। তাহলে যেটা অপ্রকাশ্য জিনিস গাইব আসসামাওয়াতুল আরদ, এইটাতে তো তোমরা আরও বেশি ফেল করবে, এগুলার নলেজ সম্পর্কে অবগত হওয়া এবং জানা। ওই জন্য আসলে ফেরেশতারা বলল যে তারা ফুললি কনভিন্স হয়ে গেল যে আসলেই তাদের নলেজ নাই, ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যেই নলেজটা দেয় এটার বাহিরে তাদের কোনো নলেজ নাই, এবং তারা সুবহানাকা ওয়ার্ডটা ইউজ করলো। ওই জন্য আমাদের দোয়াকরণে এই সুবহান আল্লাহ ইজ ওয়ান অফ দি বেস্ট দোয়া, বুঝতে কোন দোয়াটা সবচেয়ে বেস্ট দোয়া? সুবহান আল্লাহ দোয়াটা। ওই জন্য এটাকে আমরা আল্লাহকে তকদিস করা, যে আল্লাহ সব কিছুর, অন্যরা আল্লাহ সম্বন্ধে যেগুলো ব্যাড কমেন্টস করে আল্লাহ এগুলোর ঊর্ধ্বে, এটা মানে হচ্ছে সুবহান আল্লাহ। ওই জন্য এই সুবহান আল্লাহ ওয়ার্ডটা আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং আল্লাহ নিজেই ভালোবাসেন যে আমরা যেন বেশি বেশি সুবহান আল্লাহ করি, এবং অ্যাঞ্জেলসরা ফেরেশতারা এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করে, এবং এই ওয়ার্ডটাই তারা এই কনটেক্সটে ইউজ করলো যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এবং যেটা হলো যে তারপরে আল্লাহ আদমকে বললেন যে এখন তুমি এদের না এগুলোর নামকরণ বলে দাও, তখন তারা আদমকে যখন বলে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো আমি আসলে সব কিছুর নলেজ জানি, আলামুস সির, আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন করে রেখেছিলে তোমাদের ভিতরে ওটাও আমি জানি, তোমরা প্রকাশ্যে যেটা বলেছিলে ওটাও আমি জানি। তো অ্যাকচুয়ালি কী কী প্রকাশ্যে বলেছিলো? তারা প্রকাশ্যে যেটা বলেছিল যে আপনি যদি আদমকে পাঠান তাহলে তো তারা তার সন্তানরা যে ওখানে দুনিয়ার বুকে হাঙ্গামা করবে, করাপশান করবে, এটা তোমরা প্রকাশ্যে বলেছিলে। যেটা তোমরা প্রকাশ্যে বলনি সেটা হচ্ছে কি, যে আমাদেরকে কেন আল্লাহ পাঠাচ্ছেন, আমরাও তো আরও বেশি, আমাদেরও বেশি নলেজ আছে, বা আমরা আপনার সবসময় তো স্পিহ পাঠ করি, এটা তারা গোপনে রেখেছিল। আবার আরেকটা ওপিনিয়ন, খুব সংক্ষেপে বলছি যেহেতু আমার সময় নাই, আরেকটা ওপিনিয়ন যে যেটা গোপন করেছিল সেটা তাদের সাথেই যে ছিল ইবলিস ওই অ্যাঞ্জেলসদের সাথে ছিল, এবং তার মনের ভিতরে একটা কিছু ঘটতে যাচ্ছিলো যেগুলো আগামী আয়াতগুলোতে পড়বো। বাই দ্য ওয়ে এই এই পরীক্ষাটা, এই টেস্টটা হয়েছিল ওই সেজদা করার পরে, সেজদা করার অর্ডার দেওয়ার পরে টেস্টটা হয়েছিল, যদিও এই ঘটনাটা আল্লাহ আগে মেনশন করেছেন, তার মানে অলরেডি ইবলিসটা এক্সপোজ হয়ে গেছে। ওই জন্য আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখলে তোমাদের সামনেই তো একটু আগে যেটা ঘটে গেল যে ইবলিস সে অবজেকশান দিল যে সে সেজদা করলো না, তো ওই যে ইবলিসের মনের ভিতরে যে জিনিসটা গোপন করেছিল ওটা আমি আগে থেকেই জানতাম, আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। কাজেই লেটস অবজার্ভ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিছুই গোপন করতে পারবো না, আল্লাহ সব কিছুই জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মাস্টার প্ল্যান আছেন, এবং ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিকিউট করেন। কাজেই যেন আমরা সবসময় এই জিনিসটা খেয়াল করি যে আল্লাহ ইজ ওয়াচিং আস, এবং আমরা যেন সেইভাবে আমাদের সব কাজে এই কনসেপ্টটা ক্যারি করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।